রহমান দিমিক কম্পিউটিং স্কুলের এন্টারপ্রাইজ জাভা প্রোগ্রামিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান, আমি বর্তমানে সার্ভিসে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আজকে আমি কথা বলবো মডার্ন কম্পিউটিংয়ের খুবই ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট, মাল্টিথ্রেডিং নিয়ে। আমরা একটা জাভা প্রোগ্রামে কীভাবে মাল্টিথ্রেডেড কোড লিখতে পারি এবং কীভাবে আমরা একটা মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, এবং এটার জন্য আমাদের যে প্রি রিকুইজিট অথবা যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো শুরুতে আমরা আজকে আমাদের লেকচারের এজেন্ডাগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব কনকারেন্সি কী এবং মাল্টিথ্রেডিং কী, এগুলো ডেফিনেশন, এবং কনকারেন্সি এবং মাল্টিথ্রেডিং বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি সেটা দেখব। তারপরে দেখব আমরা জাভায় কীভাবে থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারবো এবং জাভা আমাদের কী ধরনের API অথবা কী ধরনের সাপোর্ট দেয় মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশন লেখার জন্য সেগুলো দেখব। সাথে কিছু কোড স্যাম্পল দেখব যে কীভাবে আমরা জাভা অ্যাকচুয়ালি মাল্টিথ্রেডেড কোড লিখতে পারি। এরপরে আমরা দেখব থ্রেডের লাইফ সাইকেল, একটা থ্রেড ক্রিয়েশন থেকে শুরু করে ডিস্ট্রয় হওয়া পর্যন্ত বেশ কিছু স্টেপের মধ্যে দিয়ে অতিক্রম করে। সো আমরা সেই স্টেপগুলো দেখব। এরপরে দেখব মাল্টিথ্রেডিংয়ের লিমিটেশন কী, কারণ বাস্তবিক অর্থে মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি কমপ্লেক্স, এবং আমাদের যখন একটা মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করব তখন বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ হয়তো আমাদের প্রোগ্রামটা এক্সপেক্টেড বিহেভ করবে না। সো আমরা দেখব কীভাবে মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশন আমরা সেফলি লিখতে পারি, এবং এরপরে আরও অনেক রিলেটেড কনসেপ্ট চলে আসবে যে একটা মাল্টিথ্রেডেড অ্যাপ্লিকেশনের থ্রেডগুলো যদি কোনো শেয়ার রিসোর্স অ্যাক্সেস করে এবং তারা এই শেয়ার রিসোর্সটা ব্যবহার করে, আমরা কীভাবে সিঙ্ক্রোনাইজড ওয়েতে এই শেয়ার রিসোর্সটা বিভিন্ন থ্রেডের মাঝে ব্যবহার উপযোগী করতে পারি সেটা, এবং সবশেষে একটি ক্লাসিক কম্পিউটার সায়েন্স প্রবলেমকে আমরা মাল্টিথ্রেডের অ্যাপ্লিকেশন হিসেবে ডেভেলপ করব এবং দেখার চেষ্টা করব সেটা কীভাবে কাজ করছে। তো মাল্টিথ্রেডিং কী সেটা জানার আগে আমাদের আসলে খুব বেসিক কিছু টার্ম জানতে হবে, যেগুলো আমরা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করব এই লেকচারে। সেগুলো হচ্ছে যেমন প্রসেস কী অথবা থ্রেড, অ্যাকচুয়ালি থ্রেড জিনিসটা কী সেটা। সো প্রসেস হচ্ছে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের একটা রানিং স্টেট। এখন রানিং স্টেট বলতে আমরা বুঝাবো যে একটা প্রসেস যখন রান করবে সে CPU-তে কিছু সাইকেল ব্যবহার করবে এবং র্যামে কিছু পরিমাণ জায়গা অ্যালোকেট করবে, এবং এই টোটাল স্টেটটাই হচ্ছে প্রসেস। এবং একটা থ্রেড, একটা প্রসেস যখন আমরা রান করি তখন এটা ইনিশিয়ালি সিঙ্গেল থ্রেডের হয়, এবং ইচ্ছে করলে আমরা এই প্রসেসের মাঝে মাল্টিপল থ্রেড ক্রিয়েট করতে পারি। এবং প্রত্যেকটা প্রসেস, আমি যেটা আগে বললাম যে এটা মেমোরিতে কিছু পরিমাণ জায়গা নেবে এবং এই জায়গাটা হচ্ছে তার নিজের অ্যাড্রেস স্পেস। নেক্সট আমরা দেখব যে থ্রেড কী। থ্রেড হচ্ছে সিম্পলি বললে একটা লাইটওয়েট প্রসেস। একটা প্রসেসের মাঝে আমরা ইচ্ছে করলে মাল্টিপল থ্রেড ক্রিয়েট করতে পারি, এবং যেহেতু একটা প্রসেসের মাঝেই হচ্ছে আমাদের অনেকগুলো থ্রেড আমরা ক্রিয়েট করব, তো এই প্রসেসের যে অ্যাড্রেস স্পেস সেটা হচ্ছে এর সবগুলো চাইল্ড থ্রেড শেয়ার করতে পারবে, এবং এই প্রসেসের লাইফ সাইকেলের সাথে এই থ্রেডের এই মাল্টিপল থ্রেডগুলো লাইফ সাইকেলগুলো হচ্ছে অ্যাটাচড, এবং এই থ্রেডগুলো সাধারণত আমরা ব্যবহার করব একটা কমন গোল অ্যাচিভের জন্য, এবং চেষ্টা করব আমাদের টোটাল যে কাজটা এটা হচ্ছে এই থ্রেডগুলোর মাঝে ভাগ করে দেওয়ার জন্য। এরপর আরও দুটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটা হচ্ছে টাস্ক শিডিউলিং। টাস্ক শিডিউলিং হচ্ছে এমন একটি অ্যালগোরিদম যেটা ব্যবহার করে থ্রেডগুলো CPU সাইকেলগুলো শেয়ার করে। যেহেতু আমাদের নর্মাল সেন্সে আমাদের ফিজিক্যাল প্রসেসর হচ্ছে একটা, তাই থ্রেডগুলো যখন এই প্রসেসরের সাইকেলগুলো শেয়ার করবে তখন তারা আসলে নির্দিষ্ট পরিমাণ টাইম পাবে তার নিজস্ব কোড এক্সিকিউট করার জন্য, এবং এই টাইম শেষে হয়তো প্রসেসর এই থ্রেডটিকে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবে এবং অন্য যে থ্রেডটা ওয়েটিং অবস্থায় ছিল সেটা হয়তো প্রসেসর অ্যাক্সেস করার সুযোগ পাবে। এবং কনটেক্সট সুইচিং হচ্ছে এই প্রসেসটা, যে একটা থ্রেড রানিং অবস্থা থেকে আইডল অবস্থায় চলে যাবে, এবং আইডল অবস্থায় যদি কোনো প্রসেস থেকে থাকে সে CPU-তে রানিং অবস্থায় চলে আসবে, এই প্রসেসটা হচ্ছে কনটেক্সট সুইচিং। তো এতক্ষণ আমরা দেখলাম আমাদের মাল্টিথ্রেডিংয়ের বেসিক কনসেপ্ট। নেক্সট লেকচারে আমরা দেখব কীভাবে আমরা মাল্টিথ্রেডিং জাভায় ইমপ্লিমেন্ট করতে পারি, এবং মাল্টিথ্রেডিং এবং কনকারেন্সির ডেফিনিশনটাও আমরা দেখব।